উপহারের দামি সামগ্রী হিসেবে সোনার ব্যবহার আদিকাল থেকেই। বিয়ে, জন্মদিন বা যে কোনো অনুষ্ঠানে সোনার ব্যবহার উল্লেখযোগ্য। কিন্তু তাই বলে সোনার তৈরি টয়লেট? হ্যাঁ, ট্রাম্প, পুতিন আর এক পাগলাটে ব্যবসায়ী সোনার টয়লেটের গল্প জানাবো আজ। জানতে হলে দেখুন পুরো ভিডিওটি। হংকং এর এক সোনার গহনা ব্যবসায়ী তৈরি করেছেন এমন একটি সোনার টয়লেট, আর মুহূর্তে তার নজর কেড়ে নিয়েছে নেট দুনিয়ার। উল্লেখযোগ্য ব্যাপার যে শুধু সোনাই নয়, ওই টয়লেটে রয়েছে হীরেও। সোনা ও হীরে দিয়ে তৈরি ওই টয়লেটের দাম 12 মিলিয়ন ইউয়ান, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 11 কোটি টাকা। ভাবতে পারেন, 11 কোটি টাকার টয়লেট? বুলেট প্রুফ গ্লাস দিয়ে তৈরি এই টয়লেট সিটে রয়েছে 40,815টি ছোট ছোট হীরে। সাংহাইতে দ্বিতীয় চায়না ইন্টারন্যাশনাল ইম্পোর্ট এক্সপোতে এই টয়লেটের প্রদর্শন করা হয়। আবার সম্প্রতি শোনা গেল যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিমানের টয়লেটও নাকি সোনা দিয়ে বানানো। বিশেষ করে যে বিমানটিতে চড়ে 2021 সালে তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাতে আসেন, সেটি রাজকীয় আভিজাত্য নিয়ে। পুতিনকে নিয়মিত বহনকারী বিমানটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় 4,600 কোটি টাকা। নাম ফ্লাইং ক্রেমলিন। বিমানটি তৈরি করেছে ভেরোনেজ এয়ারক্রাফট প্রোডাকশন অ্যাসোসিয়েশন। বিলাসবহুল এই বিমানের টয়লেটটিও সোনায় মোড়ানো। ভেতরে থাকা কনফারেন্স টেবিলটিও নকশা করা সোনার পাত দিয়ে ঘেরা। আরও রয়েছে বিলাসী বেডরুম, স্বয়ংসম্পূর্ণ ব্যায়ামাগার এবং পানশালা। ক্রিম রঙের আরামদায়ক মূল্যবান চামড়া দিয়ে মোড়ানো এর আসনগুলো। বিমানটি পরিচালনার দায়িত্ব রয়েছে রাশিয়া এয়ারলাইন্স। ফ্লাইং ক্রেমলিন নামে ডাকলেও বিমানটির দাপ্তরিক নাম ইলিউশন 296-300 PU। পুতিনের টয়লেটের কাহিনী তো শুনলেন, এবার সাবেক পাগলাটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি একটা সোনার টয়লেটের মালিক না হন, তাহলে দুই পরাশক্তির ভারসাম্য কিভাবে হবে? তবে ট্রাম্প নিজের জন্য সোনার টয়লেট বানাননি। নিউ ইয়র্কের গুগেনহাইম জাদুঘর কর্তৃপক্ষ তাকে 18 ক্যারেট দিয়ে সোনা দিয়ে উপহার হিসেবে বানিয়ে দিয়েছেন একটি টয়লেট। দুঃখের বিষয়, তিনি সেখানে পটি করতে পারেননি, কারণ এটা শুধুমাত্র হোয়াইট হাউসের শোভা বর্ধনের জন্য দেওয়া হয়েছিল। পরে আবার জাদুঘর কর্তৃপক্ষ সেটি ফেরত নিয়ে নেয়। পুতিন ট্রাম্পের পালা শেষ, এবার আপনিও চাইলে সোনার টয়লেটের কিছুক্ষণের মালিক হতে পারেন। তাতে আবার ইয়েও করা যাবে। যুক্তরাজ্যের ব্লেনহ্যাম প্যালেসে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল 18 ক্যারেট মানে সোনার তৈরি একটি টয়লেট। ভালোভাবে বলতে গেলে সোনার তৈরি একটি হাই কমোড। যে কেউ এই টয়লেটটি ব্যবহার করতে পারত, তবে শর্ত একটাই, যা করার 3 মিনিটের মধ্যেই সারতে হবে। ইতালিয়ান শিল্পী মাউরিজিও ক্যাতালান শৌচাগারটি নির্মাণ করেছেন। 2019 সালের সেপ্টেম্বর থেকে একটি অক্সফোর্ড শহরের ব্লেনহ্যাম প্রাসাদে প্রদর্শন করা হয়েছিল। উন্মুক্ত করার পর থেকে শৌচাগারের সামনে লম্বা লাইন পড়ে যেতে পারে ভেবে আগে থেকেই সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল। 27 ইউরোর টিকিট কিনে দর্শনার্থীরা টয়লেটটি ব্যবহারের পাশাপাশি গাড়ি পার্কিংয়েরও সুযোগ পাবেন। কিন্তু দুঃখের বিষয় হল, যেদিন সোনার টয়লেটটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়, আর তা দেখে লোভ সামলাতে পারেনি চোর। সবার চোখে ধুলো দিয়ে সোনার টয়লেটটি নিয়ে পালিয়ে যায় অজ্ঞাত ব্যক্তি। ব্লেনহিম প্যালেসে এক মুখপত্র জানান, টয়লেটটির নামকরণ করা হয়েছিল আমেরিকা নামে। এর বাজার মূল্য ছিল 42,24,80,000 টাকা। তিনি আরও জানান, টয়লেটটি উদ্ধার করতে কাজ করছে স্থানীয় পুলিশ। সোনা দিয়ে টয়লেট বানালে তার পরিণতিতে এমনটা হতেই পারে।